বর্তমান সময়ে যখন একের পর এক ইঞ্জিনিয়ারিং কলেজ বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক তখনও সগৌরবে এগিয়ে চলেছে বাঁকুড়া উন্নয়নী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং। রবিবার কলেজের 24তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে এসে একথা বলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুভাষ সরকার। একই সঙ্গে তিনি যে কোনো প্রয়োজনে এই কলেজে পাশে থাকার আশ্বাস দেন। আজকে অনেক ইঞ্জিনিয়ারিং কলেজ প্রায় বন্ধের মুখে, সেখানে কিন্তু বাঁকুড়া উন্নয়ন ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং আমি বলতে পারি যে ইট ইজ নট স্টার্ভিং, রাদার ইট ইজ স্ট্রাগলিং। এবং তার সঙ্গেও কিন্তু এখানকার ছেলেমেয়েরা বিভিন্ন জায়গাতে, ভালো জায়গাতে রয়েছে। তবে আমি তার সঙ্গে সঙ্গে এনাদেরকে বলেছি, এবারে আরও একটু এগোতে হবে, ন্যাশনাল বোর্ড অফ অ্যাক্রেডিটেশনে নিজেদেরকে নথিবদ্ধ করার জন্য যা যা করা দরকার সেগুলোর দিকে এগোতে হবে। আর ছাত্রদেরকেও উৎসাহিত করলাম যাতে তারা নিজের পায়েও দাঁড়াতে পারে। একটা পেটেন্টের জন্য এগিয়ে যাচ্ছে, যেটা ঢেকি, যেটা সেটা তো আমি অনেক আগেই শুনে আমি এসেই চেয়ারম্যান সাহেবকে বলেছি যে এর জন্য যা যা করা দরকার মানে আমি একেবারে সাহায্য করব। বাঁকুড়া উন্নয়নী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং এর প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে এসে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুভাষ সরকার কলেজ ক্যাম্পাস ও বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন। একই সঙ্গে তিনি এখানকার ছাত্রছাত্রীদের তৈরি বৈদ্যুতিক ঢেঁকি দেখে যথেষ্ট উচ্ছ্বাস প্রকাশ করেন। কলেজ পরিচালন কমিটির চেয়ারম্যান শশাঙ্ক দত্ত এদিন বলেন, আগামী দিনে আমাদের যে পরিকল্পনা আছে ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে সঙ্গে অন্যান্য কোর্সগুলো যেগুলো কর্মমুখী কোর্স, সেই সমস্ত কোর্সগুলো এখানে আমরা করব। এবং হেলথ কেয়ারের খুব ডিমান্ড আমরা এই প্যান্ডামিকের সময় বুঝতে পেরেছি যে স্বাস্থ্য বিষয়ে আমরা যে প্রচুর রিকোয়ারমেন্ট আছে, বিশেষ করে যে নার্স বা অন্যান্য টেকনিশিয়ান কোর্সগুলো, বিএসসি নার্সিং বা জিএনএম বা ওই যেগুলো এক্সরে টেকনিশিয়ান, ল্যাবরেটরি টেকনিশিয়ান, এই সমস্ত কোর্সগুলোর খুব ডিমান্ড মানে প্রয়োজন। এই প্রয়োজনের কথা মাথায় রেখে বিশেষ করে এই জঙ্গলমহলের ছেলেরা এই সাধারণ লাইনে পড়াশোনা করে খুব একটা কিছু করতে পারছে না, সেক্ষেত্রে তাদেরকে যদি হাতে কলমে এই কাজগুলো শিখিয়ে দেওয়া যায় বা আমরা যে বিসিএ বিবিএ এইটা শুরু করেছি, এরপরে আরও অন্যান্য কোর্সগুলো অটোমেশনের ওপর বা এগুলো যদি আমরা করে দিতে পারি, তাহলে ছেলেরা কর্মমুখী কোর্স করে কিছু না কিছু কাজ করতে পারবে। এদিন প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুভাষ সরকার ছাড়াও উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ কৃষ্ণেন্দু অধ্বর্য, পরিচালন সমিতির সভাপতি শশাঙ্ক দত্ত, স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি অর্পিতা চ্যাটার্জি, লোককবি কৃষ্ণ দুলাল চট্টোপাধ্যায় প্রমুখ। বাঁকুড়া উন্নয়ন ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং ক্যাম্পাস থেকে সুনন্দা রায়ের প্রতিবেদন, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।